ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এরই মধ্যে শুরু হয়েছে দিনক্ষণ গণনা। তফসিল অনুযায়ী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন প্রতীক পাওয়া প্রার্থীরা, নিজের অবস্থান জানান দিতে রাজধানী জুড়ে ব্যানার পোস্টার লাগিয়েছেন। তবে এবারের নির্বাচনে বিএনপি সহ বেশ কয়েকটি দল না থাকায় প্রচারণার মাঠে নৌকা ছাড়া আর কোনো দলের কার্যক্রম তেমন দেখা যায়নি। এবারের নির্বাচনে সব মিলিয়ে 44টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 27টি দল অংশ নিয়েছে। 300 আসনে শেষ পর্যন্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1896 জন। রাজধানী ঢাকা 4 থেকে 18 পর্যন্ত মোট 15টি আসনে রাজনৈতিক দলের জন্য 44টি এবং স্বতন্ত্র প্রার্থীর জন্য 25টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।